কাহিনীটো হৈছিল আচলতে যোৱা 13 তাৰিখৰ ঘটনা। 13 তাৰিখে আমাৰ ইয়াৰ তামাচা বাগানৰ পেচেণ্ট এটা আহিছিল লেবাৰ পেইন লৈ, ডেলিভাৰী পেচেণ্ট। এই পেচেণ্টৰ দিনত 2 বজাত আহিছিল আৰু হস্পিটেলত এডমিশ্যন হৈ আছিল। আৰু আমাৰ যিটো অন ডিউটি চিষ্টাৰ আছিল খমৰাণী দে, এই চিষ্টাৰজনীয়ে কৈছিল যে ডেলিভাৰীটো অলপ দেৰি হ'ব, 6টালৈ হ'ব পাৰে, অলপ থাকা। তো পেচেণ্টটো তেনেকৈ আছিল। তাৰপিছত 6টাৰ পিছত ৰাতি 8-9টাৰ ভিতৰত চিষ্টাৰ আৰু একবাৰ আহি ক'লেগৈ যে চাই ক'লে যে পেচেণ্টটো অলপ কিবা সমস্যা আছে, ধুবুৰী চিভিললৈ লৈ যোৱা। তেতিয়া পেচেণ্ট পাৰ্টিটোৱে ক'লেগৈ যে আমি নিতান্ত গৰীব মানুহ, ধুবুৰীত গ'লেতো অলপ খৰচ হ'ব, আমাৰ ইমান বিয়াৰ কৰিব পৰা ক্ষমতা নাই, গতিকে আমি ওপৰৱালাৰ নাম লৈ থাকিম, ইয়াতে যি হয় হ'ব। এনেকৈ পেচেণ্টটো থাকি গ'ল। তাৰপিছতে অলপ পিছতে ৰাতি পেচেণ্টটো ডেলিভাৰী হৈ গ'ল। তেতিয়া ডেলিভাৰী কিন্তু ডেলিভাৰী ভিতৰত নহ'ল, আমাৰ বেডতে হৈ গ'ল, নৰ্মেল বেডত। তাৰপিছত চিষ্টাৰক কল কৰিলে, চিষ্টাৰ আহিলে, চিষ্টাৰ আহি ডেলিভাৰীটো কমপ্লিট কৰিলে, চাফ টাফ কৰি কৰ্টত কাটি দিলে। তাৰপিছত মানে পেচেণ্ট পাৰ্টি অলপ অফেণ্ডেড হৈছিল চিষ্টাৰৰ ওপৰত, কাৰণ যদি ডেলিভাৰীটো ইয়াত হয়েই আমাক কিয় ৰেফাৰ দিছা, এনেকৈ অলপ চিষ্টাৰৰ লগত কথা কথা কাটি হৈছে। গতিকে পেচেণ্ট পাৰ্টি অলপ বেয়া পাইছে, গাঁৱৰ সাধাৰণ মানুহ বেয়া পাইছে। তাৰপিছত হ'ল যেতিয়া ডেলিভাৰীটো কমপ্লিট হৈ গ'ল, তেতিয়া সিহঁতে ক'লে যে চিষ্টাৰক যে আপোনাকতো কিছু এটা দিব লাগিব, কি দিম? চিষ্টাৰে ক'লে আমাক 500 ৰুপিজ দিয়ক। তেতিয়া পেচেণ্ট পাৰ্টি ক'লে আমাৰ লগততো 280 টকাই আছে, আৰুতো পইচা নাই, আমি ইমানেই দিব পাৰিম, আৰু আপোনাকতো হিচাপমতে নিদিলেই হয়, কাৰণ ডেলিভাৰীটো সময়ত আপুনি নাছিলে, অলপ দেৰিকৈ আহিলে। এনেকৈ সিহঁতৰ লগত অলপ মিছব্যৱহাৰ হ'ল, কথা কাটা কাটি হ'ল। পিছত 280 টকাই ল'লে চিষ্টাৰে। লৈ পেচেণ্টটো ৰাতি মাজৰাতি মানে ওচৰৰ পেচেণ্টটো ইহঁতে ৰাতি লৈ গুচি গ'ল ঘৰত। গতিকে এই ইমানখিনিয়ে আৰু। তাৰপিছত আৰু হৈছে কি, পেচেণ্টৰ ঘৰত কোনোবাই গৈ কিবা এটা ভিডিঅ' ফুটেজ লৈছিল, যোনটো মতামত লৈছিল। এই বস্তুটো কোনে কৰিছে মই নাজানো, মোৰ নলেজত নাই। আর এই বস্তুটো আমার ডিসি স্যারক দিছে। আপনারা যখন আমার বউরা ডেলিভারি আছে পিছোটে, তখন আমি এন থেকে তামার নিয়ে যাই হসপিটালে। তখন ওই আশাক ফোন করি, আশা বাড়তে নাই, ওই ধুবড়ি থাকে, ধুবড়ির থেকে ওই সিস্টারকে ফোন করে দেয় যে আমি গেতে আছি, তোমরা নিয়ে হসপিটালে আহ, হসপিটালে পৌঁছাও, ডাক্তার আছে। আমি ডাক্তার নাই, খুমা বাড়ি, হ্যাঁ খুমা নাইকিয়া, হ্যাঁ সিস্টারের কথা কইছে যা দেই নাইকিয়া, উঠকাইছি পাশে বই কাছে আবার ফোন করছি। আমি ও কয়ে যে না আছে ঘরের মধ্যে যা বসে হয়েছে, পাইলাম না। পরে মেলা কদিন পরে আইসে আয়া দেখলো ফৈমুদ্দির বউ আইসে, তখন পাশে 3 দে ওই আমাকে কইছে যে 2টা ফোন দেখা দিছে, আমি নিয়ে দিছি, দিছে। তারপর মেলা দেরি হবো, দেরি হওয়ার পরে কয় তাহলে এখন থাকো, আমি এখন বাড়ি মেয়ে যাব। আইতে তখন 8টা বাজে, 8টার সময় ফৈমুদ্দির বউ হুদ্দা, আমি হুদ্দা বাড়িতে আইসি, একটা মুসির নিগে আর কটা ভাতের নিয়ে এই খান আঁকবো, দেরি হতে গেছে, তাহলে হার রাজ্য থাকা না, ভাত তো নাকবো, তাহলে হাতে রেফার লিখে দিছে ধুবড়ি নিবে নিয়ে। আমি কইছি যে আমি ধুবড়ি নিয়ে হাম না, মরে যাই হিনে যাবো, নাহলে বাইসা তাইলে হিনে থাকবো, আমি আর ধুবড়ি নিবার পাম না, পয়সা নাই কিছু না, ধুবড়ি নেওয়া নাকি এই সকালবেলা নিম, এর আগে নিয়ে হাম না। তারপর বাচ্চাটা ওর একটি খালা গেছে, ডাক্তার বানাচ্ছে টোকা বিচারছে। তারপর খুমা আইছিল, খুমা কো, খুমা কি হয় সিস্টার নেই, হ্যাঁ আইসে পাশে খালাস হওয়ার পরে খালি না আড্ডা বলে কাটছে। কাইটে আমার তার ঘরে যা হয় নাই, পোলা মানুষ মেয়া মানুষ হয়ে আসলো 2টা, আমার বোন আসলো, আমার একটা শালি আসলো, ও গেছিল, তাও যা হেরে ডাকছি, 3 বার ডাকছি আসি নাই। পরে আহে বলে নার কাইটে পাশে 500 টাকা চাইছিলাম, 500 টাকা দিবে পাই না, ফার্স্টে 200 টাকা দিছি, নিব না ফালা দিছে, তারপর আরও 80 টাকা দিছি, তারপর হে নিছে 280 টাকা দিছি। কোন ডাক্তার এ আসিল দায়িত্ব, কোন ডাক্তার আসিল তেতিয়া? তারপর কোনো ডাক্তার আসিল না, ওটাই আমার ডিউটি আমি পাই নাকি দায়া। ইয়ার আগত নার্স নাকি আপনার পয়সা বিচারছিল না? আগে করে নাই, পরে কইছে যে 500 টাকা জানাবো, আয় এখন তখন স্যালান দিছিল বা 500 টাকা জানাবো, আমার কাছে 200 টাকা আসলো দিছি, তারপর কয় নাই 200 টাকা হবো না, আরও পয়সা নাকবো, পয়সা আমার কাছে 280 টাকা আসলো, ওই 280 টাকা দিছি। আপনি কি থানাত কিবা কেস দিছেন? না 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 না, আমি কোনো কমপ্লেন দিইনি কোনো জায়গাতে। তাত ডক্টর উপস্থিত আসিল না তুমি, আপনি যেতে গেছিল, গৈছিল তাত
না ডাক্তার আসিল না ডাক্তার ওহান আসিল পেশেন্টের তো তাও আসিল না পেশেন্টের ভিতরে কোনো ডাক্তার না কোনো ডাক্তার আসেনি ধুবুরী রেফার করেছিল পাশে অটোমেটিক হয়ে গেল পাশে ডেলিভারি হসপিটালে হয়েছে ধুবুরী নেই নেই আমরা তার মানে ডক্টরে তার মানে না দেখা কই আপনাকে রেফার দিল হ্যাঁ